শেষমেশ 27 তারিখ পুরসভার নির্বাচন হচ্ছে 108টা পুরসভায়। রাজ্যের শাসক দল ভয় আছে, এতটাই ভয় আছে যে যাতে নির্বাচনটাকে লুট করা যায় তার ছক কষাটাই এখন তৃণমূলের মূল কাজ। প্রতিপক্ষ কেউ যেন ভোটে দাঁড়াতে না পারে সেই চেষ্টা আদিন করেছে, দাঁড়াবার পর এখন যেন প্রচার করতে না পারে তার চেষ্টা চলছে। এমনকি শাসক দলের কারণে ক্ষুব্ধ কেউ নির্দল হয়ে দাঁড়ালে তাকেও পর্যন্ত ভয় দেখানো হচ্ছে। এতদিন যারা তৃণমূলের নেতাগিরি করে এসছেন পুরনো, তারা সবাই এখন ভীত, তাদেরকেও ভয় দেখানো হচ্ছে। বহিষ্কার করে দেবো, পুলিশ দিয়ে অত্যাচার করাবো, যা তৃণমূল যা করে এসেছে বাকিদের বিরুদ্ধে, এখন তৃণমূলের মধ্যের বিরোধী যারা তাদের বিরুদ্ধে একই জিনিস করা হচ্ছে। এবং শাসক দল বিশেষ করে গত কয়েকটা নির্বাচনের গতিবিধি দেখে এটা বুঝেছে যে সাধারণভাবে মানুষের মনোভাব তৃণমূলের পক্ষে নয়, অথবা তৃণমূল বিজেপি এই যে বাইনারি, সেই বাইনারি তো এখন আর চলছে না। শাসক দল বুঝে গেছে যে কার্যত মানুষ একটা মুক্তি চায়, পরিত্রাণ চায়, এবং সেটা বিভিন্ন নির্বাচনে জবরদস্তি করার পরে পরিষ্কার হয়ে গেছে। বিধাননগর কি মাসানসোল লুট হয়েছে, ভোটের নামে লুট হয়েছে, তারপরেও এটা সবাই বুঝতে পারছে, মানুষও বুঝতে পারছে যে তৃণমূলের এই শক্তিকে, জবরদস্তিকে, দাপটকে, উদ্ধতকে রুখতে পারে মানুষ, বামপন্থীরা, লাল ঝান্ডা নিয়ে। এটা যত স্পষ্ট হচ্ছে তত সরকার ভয় পাচ্ছে। এখন নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়ে, এটা নবান্ন জানিয়ে দিয়েছে। রাজ্য পুলিশ মানে কি? রাজ্য পুলিশ মানে তো মুখ্যমন্ত্রী যাদের রোজ ধমকান, ডিএমএসপি কে রোজ ধমকান প্রকাশ্য মিটিং এ। রাজ্য পুলিশ মানে তারা যারা কার্যত সব বুঝতে পারছে অথবা বুঝতে পারছে না, কিন্তু মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, ভাঙা, চুপ করে থাকে। নির্বাচনগুলো আমরা দেখেছি যে যখন প্রতিপক্ষ কেউ আসছে, কি বিরোধীরা কেউ আসছে, কি বাইরে থেকে গুন্ডা কেউ আসছে, তখন বিরোধীরা যদি দেখিয়েও দেয় তাহলেও সরকার তার তোষণদারি করা পুলিশ চুপটি করে বসে আছে। আমরা সল্লেগেও তাই দেখেছি, একটা বাচ্চা মেয়ে এসে যখন বলছে কাকু, বলছে তোমাদের কে গাড়ি আসতে বলেছি, বড় এখান থেকে পুলিশ তাড়িয়ে দিচ্ছে। পুলিশের কাজ মানুষের নিরাপত্তা দেওয়া নয়, রাজ্য পুলিশের কাজ তোলাবাজদের নিরাপত্তা দেওয়া, তৃণমূলের বাহিনীর নিরাপত্তা দেওয়া, এবং তারা সেটাই চায় বলেই তারা এত ভয় পেয়ে গেছে। তৃণমূলের বাহিনী দিয়ে সম্ভব নয়, পুলিশের ঘেরাটোপে থেকে তৃণমূলের বাহিনীকে দিয়ে তারা কাজ করাতে চায় বলে তারা এই রকমের মনোভাব নিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচার করছে মাথা ভাঙায়, আক্রমণ করল। যখন আমাদের কর্মীরা রুখে দাঁড়ালো, ল্যাজ লুটিয়ে পালালো, পরে দেখছি সেই তৃণমূলের নেতারা এসে বলছে ছি ছি কি কাণ্ড, অন্যায় কথা, সিপিএম এর ঝান্ডার সঙ্গে ডান্ডা থাকবে কেন, মানে ভয় পেয়ে গেছে। এরকম রোজ চলছে প্রতিদিন। দমদমে আমাদের প্রার্থী আইনজীবী কম বয়সের মেয়ে প্রচারে বেরোবে, পার্টি অফিসে বসে আছে, বাইরে থেকে এসে আজকে দমদম ছড়ঙ্গলে, মানে দক্ষিণ দমদম ছড়ঙ্গল ওয়ার্ড, বাইরে থেকে বাহিনী নিয়ে এসে আক্রমণ করলো, পার্টি অফিসে ফাংশন করলো, দরজা ভাঙলো, প্রার্থীকে আক্রমণ করলো, মহিলাদের আক্রমণ করলো। ওখানে আমাদের কমরেড সমীর তার হাত ভেঙে গেল, আমি খবর পেয়ে গেছিলাম, এটা হতে পারে না, এই জিনিস চলতে পারে না। এর প্রোটেস্ট আমরা মিছিলও করেছি, পরে দেখলাম সেই মিছিলের পিছন পিছন আবার তৃণমূলের ওই খেলা হবে করতে করতে কয়েকটা বাহিনী চলল। পুলিশ চুপ, প্রশাসন চুপ, কি করে অ্যালাউড হলো, কি করে অ্যালাউড হলো যে ঠিক পিছন পিছন একটা খেলা হবে চলছে। এহেন প্রশাসনকে দিয়ে যে চলবে না এটা বুঝতে পেরেছে বলেই মাথা ভাঙায় মানুষ রুখে দাঁড়িয়েছে, কিংবা দমদমে মানুষ রুখে দাঁড়াচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ রুখে দাঁড়াচ্ছে,
এমনকি পুরনো তৃণমূলের নেতারা পর্যন্ত কার্যত তৃণমূলের এই কাণ্ড কারখানার বিরুদ্ধে তারা কোথাও কোথাও নির্দলকে এটা ওটা করে দাঁড়িয়েছে এবং তৃণমূলের নেতারা তাদের ভয় দেখাচ্ছে। এত ভয় পাওয়া পেয়েছে মুখ্যমন্ত্রী, আপনি তো মুখ্যমন্ত্রী, কুচবিহারে গিয়ে বলে আসলেন সব আমার চাই, বাবু যত বলে পারিষদ দলে আর দশ গুণ বলে যাচ্ছে, পঁয়ত্রিশে পঁয়ত্রিশ চাই, বাইশে বাইশ চাই, হান্ড্রেডে হান্ড্রেড চাই, বিরোধী কেউ থাকবে না। বিরোধী শূন্য রাজনীতি যা বিজেপি করতে চায় ঠিক একই রাজনীতি তৃণমূল করতে চায়, পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আবেদন করব সরকারের কাছে, শাসক দলের কাছে, রাজ্যের মানুষের কাছে, সবার কাছে একটাই চ্যালেঞ্জ গ্রহণ করুন, মানুষ নিজের ভোটটা নিজে দেবে, এই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারছেন মুখ্যমন্ত্রী? মানুষ নিজের ভোট নিজে দেবে, যাকে ইচ্ছা দিব, দেখা যাক না কাকে দেয়, মানুষ নিজের ভোট নিজে দেবে, এটা নিশ্চিত করতে পারবেন যে ভ্যালিড ভোটার কার্ড ছাড়া কেউ যেতে পারবে না, প্রচারে কেউ বাধা দিতে পারবে না, পুলিশ ভয় দেখাবে না, তৃণমূলের বাহিনী মাস্তানি করবে না? এই বাহিনী দিয়ে মাস্তানি তলবাজ দিয়ে বেশিদিন চলতে পারে না। আমাদের রাজ্যের মানুষের কাছে অ্যাপিল, এটা আমাদের নাগরিক অধিকার, ভোটের অধিকার, যদি একবার নাগরিক অধিকারটা কেড়ে নেওয়া যায়, ভোটের অধিকার যদি কেড়ে নেওয়া যায়, আস্তে আস্তে সমস্ত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে, শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে, কাজের অধিকার কেড়ে নিচ্ছে, প্রোটেস্ট করবে মানুষ সে অধিকার কেড়ে নিচ্ছে, চাকরি না পেলেও আপনি মিছিল করতে পারবেন না, পুলিশ পেটাবে, নার্সের লোকেরা, নার্সিং স্টাফ তারা কোনো আপত্তি করবে না, করতে পারবে না, সরকারি কর্মচারী আপত্তি করতে পারবে না, রাস্তাঘাটে দুর্নীতি দেখলে আপনাকে চুপ করে থাকতে হবে, প্রজা মানুষ এই জিনিস চলতে পারে না, মানুষ নাগরিক। আমি অ্যাপিল করব সবার কাছে, চ্যালেঞ্জ গ্রহণ করুন, পারলে শাসক দল চ্যালেঞ্জ গ্রহণ করুন, পারবেন কি? মানুষ নিজে নিজের ভোট দেবে, অনেক তো জিত হয়ে গেছে, এমপি এমএলএ পঞ্চায়েত পৌরসভা সব তো জিত হয়ে গেছে, জয় জয় ছয়লা, জয় জয় ছয়লা, একটাই চ্যালেঞ্জ গ্রহণ করুন, মানুষ নিজের ভোট নিজে দিক, এই সাহস তৃণমূলের আছে কিনা এটাই প্রশ্ন, এই সাহস তৃণমূলের নেই, মানুষ নিজের ভোট নিজে দিলে ওদের কপালে দুঃখ আছে, মানুষ নিজের ভোট নিজে দেবে, ঠেকাবে, রুখবে, রাজ্যের মানুষ সেই মনোভাবেই চলছে। রাজ্যপাল নিয়ে কলকাতায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, রাজ্যপালকে অপসারণ করা